ফুলজোর নদীপাড়ের পালপাড়ায় উঠানে উঠানে এভাবেই মৃৎপাত্র শুকায় রোদে, আর কিলক সম্বলিত ঘূর্ণায়মান চাকে মৃৎপাত্র গড়েন কুমার। কিলকের উপরে ঘুরন্ত চাক, চাকের মাঝখানে পাটাতন, পাটাতনে একতাল কাদামাটি। সেই কাদামাটি নিয়ে কাদামাটির কারিগরদের ঐতিহ্যবাহী কারিগরি ফুলজোরপাড়ের পালপাড়ায় এই কারিগরি চলছে বংশ পরম্পরায়। কাদামাটির শিল্প পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিল্প। সামান্য মাটিকে শনাক্তযোগ্য পূর্ণাঙ্গ অবয়বে পরিণত করার সৃষ্টিশীলতা দিয়ে কুমার বিলান মুগ্ধতার আমেজ আর সৃষ্টির আনন্দ। দক্ষ হাতের পেলব ছোঁয়ায় শিল্পের সুষমা গড়েন বলেই কুমাররা মৃৎশিল্পী। মৃৎশিল্পীদের কাজের মূল উপাদান মাটির এই মণ্ড। এক ভাগ বেলে মাটির সাথে দুই ভাগ কালো এঁটেল মাটি মেশানো এই মণ্ডে। মাটির মণ্ডকে হাত আন্দাজে ভাগ করে বানানো হয় গোল্লা বা বুটি। প্রতিটা বুটিকে কাঠ কাপড়ের হাতুড়ি দিয়ে ঠেসে ঠেসে আকৃতি দেয়া হয় গোলাকার রুটির মতো। এবার ডাইসে বসিয়ে প্রাথমিক আকৃতি দেওয়ার পালা। সাধারণ ছাঁচে ফেলে কুমারবাড়ির মেয়েরা সাধারণত মুখ খোলা মৃৎপাত্রই বেশি বানান। মৃৎশিল্পীর নকশার আঁচড়ে শিল্পের ছোঁয়া লাগে মৃৎপাত্রের গায়ে। শিল্প গড়ার ঐতিহ্য সযতনে লালন করা হিন্দু ধর্মাবলম্বী এই কুমারদের আরেক নাম কুম্ভকার। ওদের উপাধি হচ্ছে পাল। ডাইসে প্রাথমিক আকৃতি দেওয়ার পর মৃৎপাত্রের আকৃতি ঠিকঠাক করা হয় পিটুনি দিয়ে পিটিয়ে। হাঁড়ি, পাতিল, কড়াই, কলসি, শানকি, সরা, দইপাত্র, মালসাসহ হরেক রকমের মৃৎপাত্র বানান এখানকার কুমাররা, কোনোটা কম কোনোটা বেশি। ফুলজোর নদী বিধৌত বগুড়া ও সিরাজগঞ্জের নানা উপজেলায় এমন কুমার পাড়া আছে গ্রামে গ্রামে। আকৃতি ঠিকঠাক করার পর কাঁচা মৃৎপাত্র শুকানো হয় রোদে। কুমার পরিবারের মেয়েরা সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে এভাবে মৃৎপাত্র বানান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এক একজন নারী কুমার 200 থেকে 250 মতো দইপাত্র বানান সারা দিনে। ফুলজোর নদীপাড়ের বগুড়া ও সিরাজগঞ্জ দই প্রধান এলাকা হওয়ায় নানা আকারের প্রচুর দইপাত্র বানান এখানকার কুমাররা। মৃৎশিল্প একটি পারিবারিক শিল্প, তাই মৃৎপণ্য বানানোর কর্মযজ্ঞটা চলে পরিবারের নারী পুরুষ মিলেমিশে। দইপাত্র বানানো হয় ছোট বড় নানা আকারের। দই বিপণনের জন্য বাজারে প্রচুর দইপাত্রের চাহিদা থাকায় কুমারদের কেউ কেউ হাতচালিত চাকের বদলে দইপাত্র এখন বানান মোটর চালিত চাকে।
নরম মৃৎপাত্রের দেহকাঠামো প্রাথমিকভাবে শক্ত করা হয় গড়ে 10-12 ঘন্টা রোদে শুকিয়ে। মৃৎপাত্রের সব দিকে যেন রোদ লাগে সেজন্যই উল্টে পাল্টে দেয়া হয়। বড় এসব দুই পাত্রের স্থানীয় নাম ভার, ছোট দুই পাত্রগুলোর স্থানীয় নাম খরা। নানা আকারের দুই পাত্রের মাঝে খরা এবং ভারই বেশি জনপ্রিয়। মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি সহ দেশের নানা জায়গার পুরাকীর্তিগুলো দেখে বোঝা যায় এই বঙ্গভূখণ্ডে উন্নতমানের মৃৎশিল্প ছিল সুদূর অতীতে। এ শিল্পের চর্চা চলছে কমপক্ষে 3,500 বছর ধরে। সুদূর অতীতের সেই শিল্পকে এখনও সযত্নে লালন করে চলেছেন ফুলজোর নদীপাড়ের এই কুমাররাও। রোদে শুকানোর পালা শেষ হলে আয়োজন চলে মৃৎপাত্র আগুনে পোড়ানোর। আগুনে পোড়ানোর বিশেষ ধরনের চুলাকে কুমাররা বলেন পুন, পাঁজা বা মইহল্লা। চুলার উপরিভাগে থরে থরে সাজানো হয় মৃৎপাত্রগুলো। সাজানোর পর মৃৎপাত্রের স্তূপ ঢাকা হয় খড় বিচালি আর কাদামাটির আস্তরণে। চুলার গনগনে আগুনে মৃৎপাত্র সাধারণত পোড়ানো হয় এক টানা প্রায় 12-14 ঘন্টা। চুলার আগুনের আঁচে পুড়ে পুড়ে রোদে শুকানো কাঁচা মাটির পাত্র পায় স্থায়ী রূপ। ঐতিহ্যে, সৌকর্যে, গুণে আর মানে বাংলার বুনিয়াদি বয়ন শিল্পের ঐতিহ্য ধরে রেখেছে ফুলজোর নদীপাড়ের এই গ্রামীণ মৃৎপণ্য।